العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা যে ঘোষণা করেছি যে আমাদের প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ তাআলা, আজকে মোটামুটি 15টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই অথবা বোন প্রশ্ন করেছেন, এক নম্বর প্রশ্ন, ইশরাকের নামাজ এবং চাশতের নামাজ কি একই নামাজ? এই সম্পর্কে সহি হাদিস জানতে চাই। যে ইশরাক আশরাকা ইউশরেকো, ইশরাক মানে হচ্ছে সূর্য উদয় হওয়া, আর চাস্ত ফার্সি শব্দ যার আরবি হচ্ছে আদ্দোহা, পূর্বাহ্ন। জি, দুপুরের আগের যে সময়টি, সকালবেলা নাস্তার সময়, সকালবেলা থেকে শুরু করে দুপুরের আগ পর্যন্ত এই সময়টা চাস্ত ফার্সিতে আদ্দোহা, আদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, যে রয়েছে দোহা, সালাতুল দোহাকে চাস্তের সালাত বা চাস্তের নামাজ আমাদের দেশের মানুষরা বলে। তো এই দুটি একই নামাজ না দুই নামাজ, ফোকাহাদের ওলামাদের দুটি মত রয়েছে। তবে এই ক্ষেত্রে সঠিক মত আল্লামা ইমাম শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার ফাতাওয়ায়, এবং এটি ঠিক, আমরা বিশ্বাস করি যে একই সালাতের কয়েকটি নাম, একই সালাতের কয়েকটি নাম, এই সালাতের নাম হচ্ছে সালাতুল ইশরাক, কারণ সূর্য উঠার 15-20 মিনিট পরে এই সালাতটি পড়া যেতে পারে, শুরু হয় সময়, আর তারপরে জোহরের 15-20 মিনিট, দুপুর মাথার উপর সূর্য আসার 20 মিনিট আগ পর্যন্ত পড়তে পারেন। জি হ্যাঁ, যখন মাথার উপরে সূর্য চলে আসবে তার আগে বন্ধ করে দেবেন। জি, এটা হচ্ছে ইশরাকের সালাত, এরই নাম হচ্ছে সালাতুল দোহা, চাস্তের সালাত, এরই তৃতীয় নাম হচ্ছে সালাতুল আউয়াবিন, মানে আল্লাহমুখী যারা তাদের সালাত। জি, আল্লাহর দিকে যারা ধাবিত তাদের সালাত, আউয়াবের বহুবচন আউয়াবিন। কারণ হাদিসে আলাদা আলাদা সালাত বলে কিছু নেই, এই সালাতের পরিমাণ 2, 4, 6, 8, আর অনেকে বলেছেন 10, 12 পর্যন্ত পড়া যেতে পারে। যেমন অন্য হাদিসে রয়েছে, রাতে কেউ যদি তার ওয়াজিফা মানে তাহাজ্জুদ পড়তে না পারে তো দিনে 12 রাকাত যেন পড়ে নেই, তো তাহলে এর দ্বারা বোঝা গেল যে 12 পড়া যেতে পারে, সেটা হচ্ছে সালাতুল দোহা। তো এই হচ্ছে সালাতুল দোহা বা ইশরাক বা সালাতুল আউয়াবিন। দুই নম্বর প্রশ্ন, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে শেফা, দুরুদে ফতুহাত, এই দুরুদগুলো পড়া কি বিদাত হবে? জি, অবশ্যই বিদাত। এই দুরুদগুলি কোন সহি হাদিসও নেই, হাসান নো জয়ীফ হাদিসও নেই, বরং মৌজু হাদিস কিতাব নেই, এগুলো একেবারে সুফিদের বিদাতিদের বানানো দুরুদ, তারা এই দুরুদগুলি নিজেরা বানিয়েছে। যেমন ভারত বাংলাদেশে বিশেষ করে বাঙালি সমাজের মধ্যে একটি সম্মিলিত দুরুদ আছে, যেটা ওয়াজ মাহফিলের দুরুদ বা মিলাদ মাহফিলের দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, এটা হচ্ছে মাহফিল বা মিলাদের দুরুদ, জলসার দুরুদ, আর ইত্যাদি এসব বানানো দুরুদগুলি, আর তারা চিৎকার করে পড়ে থাকে, সবগুলি বিদআত। জি, আপনার আমার কাছে যখন উত্তম বিকল্প আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে দুরুদগুলি আছে সেগুলি পড়বেন। জি, অন্য এসব বেদাতি দুরুদ পড়বেন না। তিন নম্বরে বলছেন, কোন কোন দুরুদ শরীফ পড়া শরীয়ত সম্মত? হ্যাঁ, যেই দুরুদগুলি আপনি হাদিসে পাবেন পড়বেন, হাদিসে সালাত ইব্রাহিমী আছে, আর সালাত ইব্রাহিম আল্লাহ সাল্লি আল মোহাম্মদ বা আল্লাহ আলি মোহাম্মদ প্রসিদ্ধ বাক্য ছাড়াও বেশ কিছু শব্দ বাক্যের পার্থক্যের সাথে সেই দুরুদগুলি এসেছে, হাদিস দেখে ওইগুলো মুখস্থ করে পড়বেন আপনি। হ্যাঁ, কোনোটাতে ফিলা আলমিন আছে, কোনোটাতে নেই, আল্লাহ সাল্লি আল মোহাম্মদ ওয়াল আল মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ, এইভাবে আছে। এই দুরুদগুলি পড়বেন। যখন নবী সাল্লাহ ইসলামের নাম আসবে তখন এত বড় দুরুদ পড়া সম্ভব নয়, সালাফে সালিহীন থেকে চলে আসছে, নবী সাল্লাহ নাম আসলে সালাত এবং সালাম আল্লাহ দুটোই পেশ করতে বলেছেন, সুতরাং বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আলাইহি সালাতু ওয়াসালাম। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরামদের এটি হচ্ছে আদর্শ, যে যে কোনো হাদিসে কালা রাসূলুল্লাহ বা কালা নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা শর্ট ফর্ম লিখেননি বরং পুরোটাই লিখেছেন, এটাও বলতে পারেন নাম আসলে। জি,
চার নম্বর প্রশ্ন করেছে, আউয়াবিনের নামাজ পড়া কি বিদাত হবে? আউয়াবিনের নামাজ যেমন বললাম যে আউয়াবিন সহি আউয়াবিন আর জাল আউয়াবিন, জি হ্যাঁ, আপনি যে আউয়াবিনের কথা বলে সেটা হচ্ছে জাল আউয়াবিন, বেদাতি আউয়াবিনের নামাজ। আর যেটি আমি বললাম একটু আগে এক নম্বর প্রশ্ন উত্তরে, যে যেটি ইশরাকের সলাত, যেটি চাস্তের সলাত, যেটি সলাতুল দোহা আর দোহার সলাত, সেটি হচ্ছে সলাতুল আউয়াবিন। কারণ সহি মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়াবিনের সলাতুল আউয়াবিন হিনা তার মেজুল ফেসাল, আউয়াবিনের নামাজ হচ্ছে যখন উটের বাচ্চার পা গরম হয়ে যায়, পায়ে গরম লাগতে লাগে বালিতে চলতে চলতে, তো কখন গরম লাগতে লাগে, সকালে ঠান্ডা ছিল আর তারপরে যখন রোদ পড়েছে বেলা 9টা 10টা 11টা, এই সময়গুলি হচ্ছে এই উটের বাচ্চার পায়ে গরম লাগে। হ্যাঁ, বড় উটের চাইতে বাচ্চার পায়ে গরমটা আগে লাগে, এই সময়টা হচ্ছে সলাতুল আউয়াবিন, আল্লাহ মুখীদের সলাতের সময়। তাহলে এটি হচ্ছে ওই সলাতুল জোহা বা সলাতুল ইশরাক বা চাস্তের সলাতের অপর নাম, এটি হচ্ছে সহি আর সন্নতি সলাতুল আউয়াবিন, যেটার পরিমাণ বললাম যে সর্বনিম্ন 2, 4, 6, 8, 10, 12 পড়বেন। আর আউয়াবিনের নামাজ বলে যেটা বাঙালি সমাজে মশহুর রয়েছে সেটা হচ্ছে মাগরিব আর এশার মাঝখানের সালাত, সেটি বিদাত, সেটি হাদিস জাল সহি নাই, সুতরাং সেটি বিদাত। জি, 5 নম্বর প্রশ্ন, প্রচলিত জায়নামাজের দোয়া ও নামাজের নিয়ত করা কি বিদাত? প্রচলিত জায়নামাজের দোয়া, এই ইন্নি অজাহাতু ওজিহারিল্লাজি ফাতারাস সামাওয়াত, এই জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই, যেটাকে জায়নামাজের দোয়া বলা হয় সেটা জায়নামাজের দোয়া নয়, সেটা হচ্ছে ইস্তিফতা, মানে সলাত শুরু করার সময়ের দোয়া, সেটা তাকবীরে তাহরিমার পরে। সহি মুসলিমের হাদিসে রয়েছে তাকবীরে তাহরিমার পরে সোম্মা কালা, তাকবীর বলতেন কাব্বারা, আর তাকবীর বলার পরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিম, তারপরে ইন্নি ওয়াজাহতু ওয়াজহি আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ইলা আখির, এটা বলতেন। আর কখনো কখনো সুবহানাকা আল্লাহু হামদিকা, কখনো কখনো আল্লাহু বাইন বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, বেশ কিছু দোয়া রয়েছে, যে কোনো একটি আপনাকে পড়তে হবে, এটি হচ্ছে সুন্নাহ। এইটা কি আমাদের বেদাতি ভাই বোনেরা ওই সানার জায়গাতে রাখেনি, যেটা প্রচলিত সানা সুবহানাকার জায়গায় রাখেনি, সেটাকে টেনে নিয়ে চলে গেছে তকবীরের আগে, এই তকবীরের আগে টেনে নিয়ে ওটার নাম দিয়েছে জায়নামাজের দোয়া, জায়নামাজের দোয়া বলে যদি তকবীরের আগে পড়েন তো এটা আর সুন্নাত থাকবে না, তখন এটি বেদাত হবে, এটা পড়া বেদাত। জি, সুতরাং এটা ছেড়ে দিবেন আর এইটার জায়গাটা ঠিক করে নেবেন, তাকবীরে তাহরিমের পরে মাঝে মধ্যে পড়বেন। জি, তারপরে নামাজের নিয়ত করা কি বিধান? নামাজের নিয়ত করা বলতে কি বোঝেন? এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে নিয়ত পড়া, নাওয়াই তো দিয়ে পড়া, নাওয়াই তো আনুসাইল্লাহ তালা, বা আমি নিয়ত করছি, হ্যাঁ বাংলাতে হোক আর আরবি, তো মুখে নিয়ত পড়া, এটা নিয়ত করা না, এটা নিয়ত পড়ছেন আপনি, নিয়ত উচ্চারণ করছেন, মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে বিদাত, সর্বসম্মতিক্রমে বিদাত, 4 মজহাবে বিদাত, আবু হানিফা শাফি মালিক আহমদ সমস্ত মজহাবের আইম্মা কেরামদের কাছে বিদাত, এগুলোর কোন অস্তিত্ব ফেকার কিতাবে নেই, নিয়ত করতে হবে আছে, আর নিয়ত করার জায়গা হচ্ছে অন্তর, অন্তরের নিয়ত এমনিতেই হয়, সুস্থ মস্তিষ্কের মানুষ যখনই কোনো কাজ করতে যায় তখনই তার সংকল্প হয়, নিয়ত মানে সংকল্প করা। যদি এগুলো বেদাত হয় তাহলে কীভাবে নামাজ শুরু করতে হবে? জি, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিফতাহু সালাতে তহুর ও তাহরিমা তাকবীর, সালাতের চাবি হচ্ছে তহুর, মানে ওযু করা, পবিত্রতা অর্জন করা, আর তারপরে ও তাহরিমা মানে শুরু করবেন যখন দুনিয়ার কাজকর্ম হারাম হয়ে যাবে, কথা হারাম হয়ে যাবে, সেটা হচ্ছে তাকবীর, তার তাকবীর দিয়ে শুরু হবে, ও তাহরি লোহা তসলিম, আর দুনিয়ার কাজকর্ম হালাল হয়ে যাবে মানে সালাতের সমাপ্তি হয়ে যাবে সালাম ফেরার মাধ্যমে, তাহলে শুরু হবে তকবীরে তাহরিম আল্লাহ আকবার দিয়ে, আর শেষ হবে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার সালাত শেষ, এখন আপনার সুন্নতি জিকির আজকার আছে, বসে পড়লে আপনি ফজিলত পাবেন, আর যদি আপনার কাজকর্ম থাকে বা চলে যেতে চান চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাকে বসিয়ে রাখবে অথবা আপনি বসে রাখবেন আর মোনাজাতের আশা করে বসে থাকবেন, অথবা মোনাজাত করবেন আপনি, এই অতিরিক্ত মোনাজাত সম্মিলিত বিদাত। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক কায়েমের নফল নামাজ এবং জিকির আজকার এবং দরুদ পাঠের ব্যাপারে সঠিক নির্দেশনা সহ ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করলে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। জি, আপনি যদি সার্চ দেন তো পাবেন ইনশাল্লাহ, দৈনিক 5 ওয়াক্ত সালাত কতটা ফরজ, কতটা সুন্নতের রাতে বা
এইসব আলোচনা আমার আলহামদুলিল্লাহ আছে। দৈনিক কায়েম নফল বলতে আপনার সুন্নাতের রাতিবাগুলি, এগুলি হচ্ছে ফরজের অতিরিক্ত, এগুলি নফল। আর তারপরে আপনার তাহাজ্জুদ হচ্ছে নফল, সালাতুল জোহা হচ্ছে নফল, আর এছাড়া যেসব আমাদের দেশীয় ভাষায় নফল, এই রকমের নফল কিছু আসলে নেই। নফল মানে অতিরিক্ত, আরও যদি পড়তে চান, পড়তে থাকেন, দুই দুই করে পড়তে থাকেন, দুই দুই করে পড়তে থাকেন যত পারেন, কিন্তু এই আপনার এর সাথে 17 রাকাত, আর তার এত রেকাত হচ্ছে নফল, এত রেকাত হচ্ছে সন্ন্যাত, এত রেকাত হচ্ছে বেতর, এগুলো আসলে নেই, এগুলি মন গড়া আসলে। তারপরে 6 নম্বরে প্রশ্ন করেছেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, সম্মানিত শেখ, কোন কারণে এর জন্য আমি যদি দাড়ি না রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করে, এবং যে দাড়িটা উঠে সেটা ব্লেডের পরিবর্তে কাঁচি দিয়ে ছাঁটি, তাহলে কি আমি কোনো সময় আজান দিতে বা সলাতে ইমামতি করতে পারবো? কেঁচি দিয়ে ছাঁটেন আর ব্লেড দিয়ে আপনি মুন্ডন করেন, যদি আপনি ছাঁটতে ছাঁটতে মুন্ডনের কাছাকাছি করে দিন তো একই। জি হ্যাঁ, এইটা সেটা দাড়ি নয় যে কেঁচি লাগিয়ে ছোট করলে সেটা দাড়ি হলো, না না, দুটোই গুনাহার কাজ আর দুটোই হারাম। দাড়ি মুন্ডন করা অথবা দাড়ি একেবারে ছোট করা হারাম। জি, তো এই অবস্থায় কি আজান দিতে বা সলাতে ইমামতি করতে পারবো? তবে আপনি গুনাহগার মানুষ, আর গুনাহগার যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে, এমন গুনাহ করেনি যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, শরীয়তের ভাষায় ফাসিক বলা হয়, আর ফাসিকের ইমামতি জায়েজ, ফাসিকের নামাজও হবে, সুতরাং যার নামাজ হবে তার ইমামতিও শুদ্ধ। যেমন কোনো মানুষ যদি টাকনার নিচে কাপড় থাকে, সে গুনাহগার, জাহান্নামে যাওয়ার কাজ করছে, কিন্তু তার পিছনে নামাজ পড়া জায়েজ যদি সে নামাজ শুরু করে দিয়ে থাকে। তাকে সসম্মানে আমরা ইমামতির দায়িত্ব দেব না, কিন্তু ইমামতি শুরু করে দিয়ে থাকে অথবা তারই সেখানে ক্ষমতা বা দাপট চলছে, সে ইমামতি করছে, বা সে নিযুক্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে ইমাম হিসাবে, তাহলে ফাসেকের ইমামতিতে সালাত আদায় করা জায়েজ। যেমন বেদাতি যদি বড় কুফরি শিরকির বেদাতি না হয়, তাহলে বেদাতির পিছনে সালাত পড়া জায়েজ। জি, যদিও অপছন্দনীয়, ভালো ইমাম পেলে ভালো ইমামের পিছনে সালাত আদায় করবেন। 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? 1 রাকাত বেতর কি এশার সালাতের পর পর পড়া যাবে? হ্যাঁ, 1 রাকাত বেতর এশার সালাতের পর পরে পড়া যাবে, তবে 2 রাকাত আরও যে সন্ন্যতের রাতে আছে সেটা পড়ে নেবেন, সেটা ছাড়বেন না, অনেক নেকি থেকে বঞ্চিত হবেন। আর তারপরে 2 রাকাত সন্ন্যতের রাতে পড়ার পরে 1 রাকাত বেতর পড়েন। আর বেতর এবং তাহাজ্জুদ কি একই সালাত নাকি আলাদা? বেতর এবং তাহাজ্জুদ, বেতর তাহাজ্জুদ একটা অর্থে আলাদা, যে বেতর শুধু বেজর যেটা সেটাই বেতর, এ অর্থে যদি ধরেন তো। আর তাহাজ্জুদ অতিরিক্ত যেটা পড়ছেন আপনি, বিশেষ করে রাতে এশার সাথে সাথে পড়া যদিও জায়েজ আছে, কিন্তু রাতে ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে, হুজুদ মানে ঘুম, নিদ্রা, আর ঘুম থেকে উঠার নাম হচ্ছে তাহাজ্জুদ। ঘুম থেকে উঠে জেগে আবার যখন পড়বেন, এটার নাম তাহাজ্জুদ আসলে। এইরকম হওয়াটাই বেশি উত্তম, ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়। তো এই হচ্ছে তাহাজ্জুদ, এই অর্থে তাহাজ্জুদ। আর বেতরে পার্থক্য আছে, কিন্তু ইমাম বুখারি কিতাবুল বিত্র বা বাবুল বিত্র করে তাতে তাহাজ্জুদের আলোচনা করেছেন, তার থেকে বোঝা যায় যে মহাদিসের নিকটে বেতর আর তাহাজ্জুদ একসাথে মিলিয়ে বলা যেতে পারে, মানে বেতরটা হচ্ছে তাহাজ্জুদের একটা অংশ, বেতর তাহাজ্জুদের একটা অংশ। জি হ্যাঁ, তো তাহাজ্জুদ আপনার জোড়া 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 পড়লেন, আর তারপরে শেষখানে যে 1 রাকাত পড়লেন বা 3 রাকাত পড়লেন, সেটা আপনার বেজর করে দিল, সেজন্য সেটার নাম বেজর। কিন্তু সবটার নাম, সবটা পড়ে শেষখানে যে বেতর পড়লেন, এই জন্য পুরোটা আর ওপর যদি বেতর শব্দটি বলা যায় তো সেটাও শুদ্ধ। জি হ্যাঁ, তো এই অর্থে যদি বলা যায় মহাদ্দিসিনদের ভাষায়, তাহলে বেতর আর তাহাজ্জুদ একই জিনিস। হ্যাঁ, এই জন্য উত্তম হচ্ছে যে যারা তাহাজ্জুদ পড়তে চাইবেন রাত্রে উঠে, তারা বেতরটা রেখে দেবেন, যাতে করে বেতরটি শেষ সালাত হয়। 8 নম্বর প্রশ্ন, এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আমার প্রশ্ন হলো যে বেতর সালাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা দিয়ে পড়া যাবে কি? হ্যাঁ,
সুরা ফাতিহার পরে বেতর সালাতে যে কোনো সুরা পড়া যায়, কারণ আল্লাহ কোরআনে সুরে মুজাম্মিলে বলেছে ফাকরাও মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যা সহজ সাধ্য তাই পড়ো, যে কোনো সুরা আপনার সহজ হলেই জায়েজ। না সুরা ইখলাস ফালাক নাস দিয়ে পড়তে হবে, সুরা ইখলাস ফালাক নাস দিয়ে পড়লে এটা হচ্ছে আপনার ভালো। সুরা ইখলাস ফালাক নাস এইভাবে নয়, বরং প্রথম রাকাতে সুরায় আলা সভ্যসমিক আলা, দ্বিতীয় রাকাতে সুরায় কাফেরুন, আর তৃতীয় রাকাতে সুরায় ইখলাস। এটা যদি করেন তো সুন্নাত, কিন্তু সুন্নাত সবসময় করার প্রয়োজন নেই, মাঝে মধ্যে আপনি অন্য অন্য সুরাও পড়বেন। জি, নয় নম্বর প্রশ্ন এক ভাইয়ের, ইঁট পুড়িয়ে ব্যবসা করা যাবে কি? ইঁট পোড়ানো জায়েজ? ইঁট পুড়িয়ে ব্যবসা করাও জায়েজ? আমাদের দেশে অনেকে ইঁট পোড়াটিকে অপরাধ গুনহার কাজ মনে করে, আবার ইঁট ছাড়া তো বাড়ি হয় না, পাকা বাড়ি, আজকাল পাকা বাড়ি ছাড়া কাঁচা বাড়ি তো নেই বললেই চলে, আর কাঁচা বাড়ি কেউ রাখতেও চাই না। তো ইঁট পোড়ানো যাবে না কেন? জি হ্যাঁ, ইঁট পোড়ানো যাবে। এ সম্পর্কে যে মানুষের ধারণা আছে যে যে মাটি থেকে আমরা তৈরি হয়েছি অথবা যে মাটিতে আমরা দাফন হব সেই মাটিকে জ্বালাবো, না না, এসব বেদাতি ধারণা, এসব ভুল ধারণা। ইঁট পোড়ানো জায়েজ, ইঁটে আর ভাটায় আগুন দেওয়া জায়েজ। হ্যাঁ, বরং আমাদের দেশে ছোটোকালে দেখেছি ইঁটের ভাটায় যাদের ছেলে মেয়ে আছে আগুনই দেবে না, কারণ ছেলে মেয়ে মরে যেতে পারে, আউযুবিল্লাহ। এসব কুসংস্কার, বরং এগুলি টোটকা ফোটকা বা অলক্ষিক লক্ষণ। হ্যাঁ, এটা তেয়ারা অলক্ষিক লক্ষণ, এটা হচ্ছে শির্ক। আর তেয়ারা তো শির্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো শির্কি আকীদা এগুলি, যে সবার ইঁটের ভাটায় আগুন দেওয়া যাবে না, আর তারপরে না হলে ক্ষয়ক্ষতি হবে ইত্যাদি, এসব ভুল কথা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। নয় নম্বর প্রশ্ন, ওস্তাদ জি আমরা শুনেছি যে মদিনাতে মহামারী প্রবেশ করবে না, তাহলে বর্তমান মহামারী প্রবেশ করার কারণ কি? আর 3 দিন হয়ে গেছে, লাইভ আসতেছেন না, কবে আসবেন ওস্তাদ জি? জানি না কোন ভাই জিজ্ঞেস করেছেন, হয়তো মাঝখানে এক একদিন করে আমরা বাদ দিয়েছি, অথবা 2 দিনও হয়তো কখনো বাদ যেতে পারে। ইনশাআল্লাহ তাহলে একদিন পর একদিন ইনশাআল্লাহ হবে, বরং আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের লাইভ হবে জুমার পরে, সেটা এখানে বলে দিচ্ছি। আর তারপরে ইনশাআল্লাহ আমাদের নিয়মিত মোটামুটি চলতে থাকবে। এই ক্ষেত্রে যে প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি মদিনায় মহামারী প্রবেশ করবে না, মহামারী প্রবেশ করবে না মদিনায়, মহামারী আরবিতে কি? মহামারী তো বাংলায় বলছেন আপনি, আরবিতে কি শব্দটি? হাদিসে যেটা আছে যে মদিনায় তাউন প্রবেশ করবে না, মদিনায় তাউন প্রবেশ করবে না, জি হ্যাঁ, আর দাজ্জাল প্রবেশ করবে না। আর মহামারীর আরবি তাউন নয়, মহামারীর আরবি হচ্ছে ওবা। ওবা মহামারী মানে যে কোনো এমন মারাত্মক রোগ যাতে বহু লোক মারা যায়, যাতে বহু লোকের প্রাণহানি হয়, এ হচ্ছে ওবা। জি হ্যাঁ, ব্যাপক আকার ধারণ করে, অনেকে সেই রোগে আক্রান্ত হয়, অনেকে মারা যায়, এ হচ্ছে ওবা। তাহলে ওবা অনেক রোগকে সামিল, জি হ্যাঁ, তার মধ্যে গুটি বসন্ত, কলেরা, ডায়রিয়া, আর এই ধরনের প্লেগ যত রকমের হতে পারে, জি, তার মধ্যে এই ভাইরাসগুলো আসতে পারে, মহামারী অবা, অবা মানে মহামারী। কিন্তু তাউন বিশেষ ধরনের মহামারী, তাহলে তাউন হচ্ছে খাস শব্দ আর অবা হচ্ছে আম শব্দ। তাহলে প্রত্যেক তাউন হচ্ছে অবা, প্রত্যেক তাউন হচ্ছে মহামারী, কিন্তু প্রত্যেক মহামারী তাউন নয়। তাহলে তাউন হচ্ছে বিশেষ ধরনের মহামারী। এ সম্পর্কে অনেক ওলামারাই লিখেছেন, বড় বড় আলেমরা। আমি দু একটি কথা এ সম্পর্কে একটু বিস্তারিত বলি। বলছেন আর তাউন ও মারাদুন খাস, বলছেন যে তাউন যেটা মহামারী সেটা বিশেষ ধরনের রোগ, ইয়াকুনু মিন তানিল জিন্নে, যেটা জিনের আঘাতে হয়। তাহলে জিন আঘাত করে, জিনে আঘাত করে, জিনের আঘাত আঘাতে সেটা হয়ে থাকে। ওয়াকসুরু বিহিল মউত, আর তাতে অধিকাংশ লোকের মৃত্যু ঘটে। ওমান মা তাবিহু ফাহু শাহীদুন, আর তাউন এই বিশেষ ধরনের মহামারীতে যে মারা যাবে সে শহীদ। যেমন সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস রয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল বলেছেন আত তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, তাউন হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাতের মর্যাদা। ইমাম কাজী আয়াজ রাহেমাহুল্লাহ বলেছেন, হ্যাঁ জি,
তো অনেক পুরানো যুগের ইমাম ইমাম নবী রহমতুল্লাহ তার উদ্ধৃতি দিয়েছেন তার সহি মুসলিমের ভাষ্যে। কাজী আয়াজ বলছেন, আসলু তাউনে আল কুরুহুল খারেজা ফিল জাসাদ। তাউনের আসল হচ্ছে বা তাউনের মর্ম কথা হচ্ছে যে শরীরে যেসব ক্ষত হয়ে থাকে, আল কুরুহ, যেসব শরীরে ক্ষত হয়ে থাকে বা শরীরে ঘা হয়ে থাকে এক ধরনের, সেটাকে তাউন বলা হয়। ওয়াবা, আর ওয়াবাটা হচ্ছে অমুমুল আমরাজ, ওয়াবা হচ্ছে যে কোনো রকমের রোগ, যে কোনো রকমের রোগ। ফাসুমিয়া তাউনান লিশিবহি হাবিল হালাক বিযালিকা। তো ওয়াবাকেও তাউন বলা হয়েছে, জি, বা তাউনকে ওয়াবা বলা হয়েছে কারণ তার সাথে সদৃশ্যতা রয়েছে। ওয়া ইল্লা ফাকুল্লু তাউন ওয়াবা, আর না হলে আসল কথা হচ্ছে যে প্রত্যেক তাউন হচ্ছে মহামারী ওয়াবা। ওয়ালাইসা কুল্লু ওয়াবাইন তাউনান, কিন্তু প্রত্যেক মহামারী তাউন নাই, মানে বিশেষ ধরনের যেটা তাউন সেটা হচ্ছে খাস জিনিস। জি, এ সম্পর্কে একটি হাদিস রয়েছে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদে আর অন্যান্য কিতাবাদি। তো এই হাদিসটা রয়েছে, আত তাউন ওয়াখযু আদাইকুম মিনাল জিন, তাউন হচ্ছে তোমাদের শত্রু জিনদের আঘাত। তোমাদের জিন যারা শত্রু, মানে কাফের বদমাইশ জিন যারা, তাদের আঘাতের কারণে এই তাউনের রোগ হয়ে থাকে বা তাউনের মহামারী হয়ে থাকে। আর অবা হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ শব্দ। ওয়াকা আসাম দেশে যে উমার রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে ওয়াবা মহামারী এসেছিল, সেটা তাউনই ছিল, তাউন ছিল, যে তাউনটাকে তাউনে আমওয়াস বলা হয়। এই কথা বলেছেন ইমাম কাজী আয়াজ রাহমাহুল্লাহ এবং নবী রহমতুল্লাহ আলাই। তারপরে আরও অতিরিক্ত বলছেন, ও তাউনুল মাজকুর ফি বাবিল ওয়াসিয়াত মারাদুন মারুফ। তাউন যেটা হচ্ছে একটা বিশেষ ধরনের প্রসিদ্ধ রোগ, হুয়া বাসরুন ওয়া ওয়ারামুন মুলেমুন জিদ্দান, সেটা হচ্ছে এক ধরনের ফোড়া এবং সেটা ফুলে যায় এবং অত্যন্ত বেদনাদায়ক হয়। ইয়াখরুজু মালাহবিন, আর তাতে প্রচণ্ড জ্বলন থাকে, জ্বলন থাকে, জ্বালা, জি হ্যাঁ। ওয়াসওয়াদ্দু মাহওয়ালি, আর তার চারিদিক কালো হয়ে যায় অথবা ইয়াখদারু সবুজ হয়ে যায়, ওয়াহমারু হমরা, আর কখনো কখনো লাল হয়ে যায়, লাল হয়ে যায়, সে মেটলে হইয়ে, হ্যাঁ। আর তার সাথে সাথে ওয়া হাসুলু মাহু খাফকানুল কলব ওয়াল কাই, আর তার সাথে সাথে আপনার স্পন্দন বেড়ে যায়, নাড়ির যেটা স্পন্দন বেড়ে যায়, আর তারপরে আপনার আপনার বমি হয় ইত্যাদি ইত্যাদি। আর এটা সাধারণত বগলে হয়, এ কথা বলেছেন, হাতেও হয়, আঙ্গুলেও হয়, শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। জি, এসব কথা ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আশা করি এতটাই এই বিষয়ে যথেষ্ট। সুতরাং মদিনায় তাউন বিশেষ ধরনের মহামারী ঢুকবে না, কিন্তু মদিনাতে অন্যান্য রোগ যেগুলোতে অনেক লোক মারা যাবে, কোনো ভাইরাস ঢুকবে না, এমন কথা নয়, এমন কথা নয়। এই জন্য এখানে একটা জিনিস আরও উল্লেখ করে দেওয়া ভালো হবে, সেটা হচ্ছে যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে আসলেন মদিনায়, তখন মদিনায় খুব বেশি রোগ ছিল, বেশি বেশি রোগ ছিল, এই বিষয়গুলি আলামারা উল্লেখ করেছেন। তো এর থেকে বোঝা যায় যে মদিনাতে ওয়াবা থাকবে, ওয়াবা থাকবে। ওখানে শব্দটা রয়েছে যে মদিনা ছিল আওবাও আরদিল্লাহ, আল্লাহর জমিনের সবচেয়ে বেশি ওয়াবার জায়গা, মহামারীর জায়গা, হ্যাঁ, মহামারীর জায়গা ছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ এখানকার যে জ্বর ছাড়ছে না আমার সাহাবীদেরকে যারা মহাজের হিজরত করে এসছে, আল্লাহ মান কোলাহা ইলাল জোহফা, জোহফা এলাকায় সেটাকে স্থানান্তরিত করে দাও বা সেটাকে সরিয়ে দাও। তারপর থেকে মদিনার আবহাওয়া ভালো হয়ে গেছিল। তাহলে ওই হাদিসটা দেখলে দুইবার করে শব্দটি এসছে, একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর একবার বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মদিনা যখন রাসূলুল্লাহ সাহাবারা হিজরত করে আসেন তখন সেটা ওবার জমিন ছিল, মানে মহামারীর ভূমি ছিল। তাহলে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম হিজরত করেছেন তখনও মহামারীর ভূমি ছিল, এটাও
हदीस द्वारा प्रमाणित हो। दस नंबर प्रश्न, स्वामी बा स्त्री जदि परकियाय लिप्त है ताहले करणीय कि? स्वामी बा स्त्री आल्ला हिदायत करे जदि परकियाय लिप्त है ताहले आईनेर आश्रय निते हबे। जी हाँ, आईनेर आश्रय निते हबे। आर एई क्षेत्रे जदि इस्लामी शासन थाके ताहले सेखाने स्त्री स्वीकार करबे, आर जदि स्वीकार ना करे ताहले लेआनेर विधान रयेछे, ताहले लेआनेर विधान रयेछे। स्वामी स्वीकार करले स्वामीर जन्य जे विवाहितर যে দণ্ড রয়েছে ইসলামের দণ্ড রয়েছে সেটা হবে, আর নারী স্বীকার করলে তার জন্য ইসলামের যে দণ্ডবিধান রয়েছে। আর যদি না স্বীকার করে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে লেয়ানের বিধান, লেয়ানের কথা সুরায়ে নূরে রয়েছে, সেই বিস্তারিত বিধানে যাচ্ছে না, যার প্রয়োজন হবে সেখান থেকে তাফসির পড়ে নেবেন অথবা সুরায়ে নূরের তাফসিরটা শুরুর দিকটা শুনে নেবেন। তো লেয়ান হয়ে গেলে আর কোনোদিন স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না। এখানে ভাইয়ের প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক স্বামী স্ত্রীকে খুন করে দিচ্ছে পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে, আইন হাতে নিয়ে নিচ্ছে, অথবা অনেক স্ত্রী স্বামীকে খুন করে দিচ্ছে এ পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে। এটা কেমন, বা এটা যে ব্যাপক আকার ধারণ করেছে, পরকীয়াও ব্যাপক আকার ধারণ করেছে, আর এই রকমের খুনের ঘটনাগুলিও অনেক ব্যাপক আকার ধারণ করেছে, মর্মান্তিক অবস্থা মানুষের মধ্যে, ইসলাম তো নেই মানুষত্ব পর্যন্ত নেই। তো এখানে বলবো যে এই রকমের কাজ কারো জন্য জায়েজ নাই। স্বামীর জন্য স্ত্রীকে খুন করা জায়েজ নয়, স্ত্রীর জন্য স্বামীকে খুন করা জায়েজ নয়। হারাম, খুনি, চরম অপরাধী, তাদের কঠোর শাস্তি, বরং মৃত্যুদণ্ড হওয়া উচিত তাদের ওপর। যদিও স্ত্রী পরকে লিপ্ত হয়, যদিও স্বামী পরকে লিপ্ত হয়, তবুও তার জন্য খুন করা জায়েজ নয়। খুন করলে খুনের বদল তাকে খুন করা ফরজ, কেসাস ফরজ, এটা মুসলিম শাসকের দ্বারা বাস্তবায়িত হবে। কিন্তু আইন হাতে নিয়ে নিবে যে আমার স্ত্রী পরকে লিপ্ত হয়েছে আর বিবাহিতা, সুতরাং তার তো বেঁচে থাকার অধিকার নেই, আমি মেরে ফেলে দেবো, এটা মোটেই জায়েজ নয়, সেই ব্যক্তি খুনি। সেই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, খুনি আর খুনের শাস্তি হচ্ছে কেসাস। কিতাবুল্লাহ আল কেসাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর কিতাবের বিধান হচ্ছে আল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ যেন ইসলামী আইনের বাস্তবায়নের সকলকে তৌফিক দান করেন। কিন্তু সেটা হবে মুসলিম শাসকের মাধ্যমে, কোনো ব্যক্তি সেটা করতে পারবে না, কোনো সমাজ করতে পারবে না, না সামাজিক বিচার দিয়ে করবে, না কোনো ব্যক্তি নিজের ক্ষমতা দিয়ে তা করবে, মোটেই চলবে না। এগারো নম্বর প্রশ্ন বা বারো নম্বর চলে এসেছি, ফরজ নামাজের পর যে জিকিরগুলো পড়তে হয় সেগুলি কি ওয়াক্তিয়া নামাজ পুরা শেষ করে, নাকি ফরজ রাকাত শেষ করে? ফরজ পড়ে এই আজকারগুলি, আজকার বাদাল মাকতুবা, ফরজ সালাতের পরে পরেই জিকির আজকারগুলি, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা তবারাক তাজাল জালাল ওয়াল ইকরাম, যতগুলি রয়েছে আর তাসবিহ রয়েছে, 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো সব ফরজ নামাজের পরে পড়বেন। জি হ্যাঁ, সন্ন্যতের পরে নয়, সন্ন্যতের পরে যদি পড়তে যান তাহলে আপনার সময় শেষ হয়ে গেছে, এটা আর ক্ষেত্র নয় এসব আজকার পড়ার। যেমন মাগরেবের বুঝাইতে চেয়েছেন তিন রাকাত ফরজ শেষে তাসবি পড়বো নাকি সন্ন্যত নফল শেষে, না না, সন্ন্যত নফল শেষে নয়, বরং ফরজ শেষে পড়ে নেবেন। জি, ১৩ নম্বর প্রশ্ন, আমার ছেলের বয়স ৬, আমি সালাতে দাঁড়ানোর সময় সে একামত দেই, একামত না একামত বলবেন, একামত দেয়, এই একামত কি আমাদের জামাত হবে? হ্যাঁ, একামত দিতে পারে, যে ৬ বছরের ছেলে একামত যদি একামত বুঝে আর একামত সঠিকভাবে দিতে পারে, কোনো অসুবিধা নেই, দিতে পারে। জি, তারপরে ১৪ নম্বর প্রশ্ন, ইচ্ছায় অনিচ্ছায় যদি আমি কারো হক নষ্ট করে থাকি, টাকা হোক বা অন্য কিছু, আমি যদি ফেরত দিতে না পারি বা ক্ষমা নিতে ব্যর্থ হই, ফেরত দিতে পারবেন? আপনাকে খোঁজ করতে হবে, চেষ্টা করতে হবে যথাসাধ্য তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার। যদি সরাসরি দিতে লজ্জা লাগে, কোনো বিশ্বস্ত ভালো মানুষের মাধ্যমে পৌঁছে দেবেন, আপনার নাম প্রকাশ করবে না, আমানতটা ঠিক রাখবে যাতে আপনি অবদস্থ না হন, সবগুলি খেয়াল রাখবে, কিন্তু পৌঁছে দিতে হবে।
এখন আমি যদি ওই ব্যক্তির নামে দান করে দিই সমপরিমাণ বা তার অধিক টাকা, তাহলে কি আমি ক্ষমা পাবো? আল্লাহ ভালো জানে ক্ষমা পাবেন কি না, কারণ আপনি এখানে অবহেলা করেছেন। যখন তার সাথে যোগাযোগ ছিল তখন সে চেয়েছে, আপনি দেননি, অনেক ত্রুটি করেছেন, সুতরাং আপনি ক্ষমা পেয়ে যাবেন, এই কথা অত সহজে বলে দেওয়াটা মোটেই ঠিক হবে না। তবে যদি কোনো ঠিকানা না জানত, যথাসাধ্য মুক্তি লাভের জন্য তওবাও করবেন আর তার সাথে সাথে তার নামে দান করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ কোনো রকম করে ক্ষমা করে দাও, ইনশা আজাবাহু ওয়া ইনশা গাফার আল্লাহ, আল্লাহ চাইলে শাস্তি দেবেন, পকড়াও করবেন, কিয়ামত দিন নেকি থেকে দিতে হবে তাকে, আর না হলে আল্লাহ মাফ করে দেবেন। 14 নম্বর প্রশ্ন, আমার গোপন পাপ থেকে কিভাবে মুক্তি পাবো একটু পরামর্শ দিন। আপনার গোপন পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসবেন, তাকওয়া। জি, মানুষের সামনে যেমন তেমনই নির্জনে, আপনি মানুষের সামনে যেমন কোনো পাপ আপনি করতে পারেন না, তেমনই নির্জনে যখন থাকবেন তখন সব সময় আপনি দিল দেমাগে অন্তরে বসিয়ে রাখবেন যে ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, সব কিছু দেখছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপনীয় না, কেউ না দেখলেও আল্লাহ সব জানছেন, সব দেখছেন, সব শুনছেন, সুতরাং আল্লাহর কাছে পকড়াও হবে। এবং ডানে বামে আমার মায়া ফেরেস্তারা রয়েছে যারা লিখে নিল বা লিখে নিচ্ছে, সুতরাং সতর্ক সাবধান। তো আপনার মোরাকাবা, যেটা মোরাকাবা জাতিয়া, যে আল্লাহর বা মোরাকাবাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে ক্যামেরা লাগানো আছে, এই বিষয়টা সব সময় ইমান ইয়াকিনকে মজবুত করার চেষ্টা করবেন। 15 নম্বর প্রশ্ন, বা তারও বেশি হয়ে গেছে, 16 নম্বর প্রশ্ন, 5 ওয়াক্ত সালাত আদায় করছি কিন্তু তারপরও কেন জানি মনে হয় আমল ঠিক করে হচ্ছে না, এর কারণ কি? শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আর খুশুতে হয়তো ঘাটতি আছে, দেখেন তাহারাতে ঘাটতি অথবা সালাতের খুশুতে ঘাটতি, আপনি সালাতের দোয়া সুরাগুলি অর্থ বুঝেন না হয়তো, যার ফলে এর ফলাফল পাচ্ছেন না। আপনি চেষ্টা করুন আপনার সালাতে খুশু নিয়ে আসার এবং আখেরাতমুখী হওয়ার চেষ্টা করুন। যখন সালাত আদায় করবেন তখন আপনি মনে রাখবেন যে আল্লাহ আপনার সামনে আছেন, ফাইনাল্লাহ কেবালা ওয়াজহি, আল্লাহ সামনে আছেন, হাদিসে রয়েছে যখন মানুষ আলী সালাত আদায় করে তখন আল্লাহ সামনে রয়েছেন, সামনে আল্লাহ আছেন আর আপনি তার সামনে সালাত পেশ করছেন, এই রকমের অন্তর নিয়ে সালাত আদায় করবেন। 17 নম্বর প্রশ্ন, অনেক আলেম কোরআন হাদিস পড়তে নিষেধ করে, বলে ওইগুলো আমরা বুঝবো না, আমাদের করণীয় কি? অনেক আলেম কোরআন হাদিস পড়তে নিষেধ করে কিন্তু আল্লাহ বলছেন কোরআন সবচেয়ে সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্র, কোরআন আমি সহজ করেছি নিঃসন্দেহে উপদেশ নেওয়ার জন্য। তাহলে কোরআন চাইতে সহজ কি তো আর কিছু নেই? আল্লাহর কথা সবচেয়ে বেশি বোঝা সহজ, সুতরাং কোরআন বোঝার চেষ্টা করুন, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। তবে কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝে আবার ফতোয়া দেওয়া শুরু করিয়েন না। হ্যাঁ, যখন ফতোয়া দেওয়ার বিষয় আসবে, হালাল হারাম বলার বিষয় আসবে, খুঁটিনাটি মাসলা মাসাইল আসবে, তখন ভালো আলেমদের জন্য ছেড়ে দেবেন, নিজেকে তুচ্ছ জ্ঞান করবেন, অল্প শিখে ফতোয়াবাজি করবেন না, এটা অবশ্য বর্জনীয়। কিন্তু কোরআন এবং হাদিস সরাসরি বুঝার চেষ্টা করবেন নিজের জীবনটাকে আলোকিত করার জন্য, আর তারপরে যে বিষয়টার ক্ষেত্রে নিশ্চিত সেটা বলবেন আপনি। জি হ্যাঁ, আকিদার বিষয়গুলি, স্পষ্ট বিষয়গুলি মানুষকে বলবেন। 18 নম্বর প্রশ্ন, সেজদা এবং শেষ বৈঠকের ফরজ সলাতে আরবি ভাষায় দোয়া করা যাবে? হ্যাঁ, দোয়ায় মাসুরা করলে ভালো, কিন্তু আপনি দোয়া করতে পারেন, আপনার প্রয়োজন যদি হয় তো যে কোনো দোয়া আপনি করতে পারবেন ইনশা আল্লাহ তাআলা, যে কোনো দোয়া করতে পারবেন আপনি। 18 নম্বর প্রশ্ন, আমার বড় বোন তার ছেলেদের বিয়ের জন্য কিছু স্বর্ণ 12 ভরি বা 140 গ্রাম আনিয়েছেন তার এক আত্মীয়কে দিয়ে, তিনি 1 লাখ টাকা দাম 1 লাখ পরিশোধ করেছে, তিন লাখ টাকা দাম বাকি 2 লাখ টাকা এখনও পরিশোধ করতে পারেন নাই, স্বর্ণ তার বোনের কাছে মজুদ আছে, এখন এই স্বর্ণের জাকাত দিতে হবে কি না? স্বর্ণ যার মালিকানায় চলে এসছে তাকে জাকাত দিতে হবে, যেহেতু আপনি খরিদ করে নিয়েছেন, যদিও টাকা বাকি আছে কিন্তু আপনার আয়ত্তে এখন এই সম্পদ রয়েছে, সুতরাং আপনি সেটার মালিক, আপনি পুরোটার জাকাত দেবেন। জি, আপনি পুরোটার জাকাত দেবেন। জি, আল্লাহ যেন
তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক এলেম দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।